ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম ভূর্ভুবঃস্বঃ ভর্গদেবশ্বধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। হরিঃ ওম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 প্রণাম গুরুদেব। আমরা এতক্ষণ আমাদের গুরু ভাই সত্যবোধদার মুখ থেকে গুরু বন্দনা গায়ত্রী মন্ত্র শ্রবণ করলাম। আজকে আমাদের সাপ্তাহিক রবিবাসরীয় আত্মতত্ত্ব জ্ঞানতত্ত্ব সনাতন ধর্মশাস্ত্রের তত্ত্বকথা শ্রবণ করার দিন। আমাদের সকলের প্রিয় পরম পূজনীয় গুরুদেব মহাযোগী অঙ্কুরদাবার শ্রীমুখ থেকে আজকের রবিবাসরীয় আলোচ্য বিষয় আত্মতত্ত্ব যোগ সাধনা। তা আমরা দীর্ঘায়িত না করে আমাদের পরম পূজনীয় গুরুদেব মহাযোগী অঙ্কুরদাবার সেচনে শতকে দণ্ডবত প্রণাম নিবেদন করছি আমাদের আজকে আলোচনা শ্রীমুখ থেকে শ্রবণ করার জন্য। প্রণাম গুরুদেব। আরম্ভ করা যায়? মাতৃবদলালয়ত্রীচ পিতৃবাদ মার্গদর্শিকা নমোস্তু গুরু সত্তায় শ্রদ্ধা প্রজ্ঞায়ুতাচ যদ সত্যেন জগদ সত্যম যদ প্রকাশেন ভাতি তদ যদানন্দেন নন্দন্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। শ্রী ভাগবত সজ্জন মণ্ডলী, যারা এতদিন ধরে গায়ত্রীকুঞ্জের রবিবাসরীয় এই সান্ধ্যকালীন লাইভ প্রোগ্রামে আমার স্নেহের কৃষ্ণকান্তের ইতালি থেকে পরিচালিত এই অনুষ্ঠানে যোগদান করে আসছে সবাইকে সাভিনন্দন। চাতুর্মাস্য সাধনার এই আলোচনার সুমধুর কথা মালাতে এতদিন আমরা নবাবিষ্কৃত এমসিআই এই চর্চা এমসিআই থেরাপি পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আজকে তারই প্রেক্ষাপটে, কারণ এটাই একটা যোগ সাধনা, আজকে
স্যার কৃষ্ণকান্ত যেভাবে হলো পরিষ্কার যেভাবে আত্মতত্ত্ব তথা যোগ সাধনার উপরে আলোচনার যে প্রেক্ষাপট যোগ সাধনা বা সাধনা বললেই অধ্যাত্ম মার্গে মানব দেহ মানব জন্ম তার দুই দিগন্ত তার দেহ এবং মন। সাধারণত আমরা তপস্যা যোগ সাধনা এগুলো নিয়ে গভীরভাবে না যাওয়ার কারণে মোটামুটি একটা ধারণা করে নিয়ে মনে হয় তো একাকা এক এক কিছু। আসলে এই সাধনার ক্ষেত্রে তপস্যা হচ্ছে শরীর ভিত্তিক, শারীরিক তাপের মাধ্যমে তপশ্চর্যার মাধ্যমে তাকে ব্যায়াম আসন প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে তাকে যোগ্য করে তোলার যে চেষ্টা তাকে তপশ্চর্যা বলা হয়, এটা তপ সাধন। কিন্তু মনের চেতনার জগতের নিয়ন্ত্রণের মাধ্যমে যে সাধনা তাকে বলা হচ্ছে যোগ সাধন। তাই যোগ সাধনাটা মানব জীবনের জন্য অতি উত্তম এবং প্রয়োজনীয়, কারণ এক সময় আসে মানুষের জীবনে যখন তার দেহখানা তার যোগ্যতা হারিয়ে ফেলে, প্রৌরত্ব এবং বার্ধক্যে তার জড়ত্ব এসে যাওয়ার কারণে তার দুর্বলতা বয়সের ভারে লুপ্ত হয়ে যায়, সক্ষম থাকে না, তখন এই তপশ্চর্যাটা তপ সাধনাটা অসুবিধা হয়ে পড়ে। তখন যার উপর নির্ভর করতে হয় সে হচ্ছে তার মন এবং চেতনা, অর্থাৎ যোগ সাধন। তাই শ্রীমদ ভগবদ গীতাকে যোগশাস্ত্র বলা হয়, এটাকে তপশাস্ত্র বলা হয়নি। আসলে আজকে যে তত্ত্বটা এলো আত্মতত্ত্ব এবং যোগ সাধনা, এটা যেন ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র, অর্থাৎ গীতারই এক পর্যায়ে কথাটা চলে আসছে। এই যে আত্মতত্ত্ব শুধু অতীত থেকে শুরু করে যে কারণে ভারতবর্ষ জম্বুদ্বীপ পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছে স্বর্গ তুল্য, তার প্রধান কারণ হচ্ছে এই আত্মতত্ত্ব এবং যোগ সাধন। যে কারণে ভারতের প্রধানমন্ত্রীর প্রস্তাবে 170টা দেশের বেশি দেশ ইউনিয়নে সেখানে তারা সেটাকে স্বীকার করে নিয়েছে। সুতরাং এটা খুব প্রাসঙ্গিক যে এই আত্মতত্ত্ব এবং যোগ সাধনাকে একটু রপ্ত করে নিয়ে বোঝা যেতে যায়, কারণ মানুষের জীবনটা আমাদের যে জীবন এটা বিধাতার সৃষ্টির এক বিরাট উপহার।
যে কারণে এটা উপহার, তাকে সঠিক কাজে যদি না লাগানো যায় ডাটা মনে একটু সমস্যা হয়ে গেছে, ডাটা সরি দুঃখিত, এই নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা একটু অপেক্ষা করি, গুরুদেব অবশ্যই চলে আসবেন, ডাটা সমস্যার কারণে লাইন থেকে বিচ্যুত হয়ে গেছেন, আশা করি অতি তাড়াতাড়ি চলে আসবেন গুরুদেব। আমাদের একটু নেটওয়ার্ক সমস্যা যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ বলেন দাদা। লাইভ ভান ইয়া করে দে সাথে গুরুদেব আইলে বাড়া লাগবে দাঁড়াইগা। না না সমস্যা নাই, লাইন থাকুক গুরুদেব চলে আসবে, আমরা একটু অপেক্ষা করি, সমস্যা নাই, আমরা একটু অপেক্ষা করি, চলে আসবেন গুরুদেব। নেটওয়ার্ক স্বাভাবিকতই মাঝে মধ্যে একটু সমস্যা করবেই, আমরা একটু একটুক্ষণ অপেক্ষা করি, অবশ্যই চলে আসবেন আশা করি। এই চলে আসছে গুরুদেব। দুঃখিত সাময়িক সমস্যা, সমস্যা হয়ে গেছে ওইটা, না না বেশি কন্টিনিউ করা যাচ্ছে না কারণ ওইটা মাতাজির ওটা একটু কি রং হয়ে গেল, না শোনা যাচ্ছে তো? না পরিষ্কার বুঝি, সমস্যা নাই, সাময়িক সমস্যা থাকবে, দুঃখিত, সাময়িক গোলযোগের জন্য আমরা ইন্টারাপশন হয়ে গেল। সে যে বলা হচ্ছিল যে এই আত্মতত্ত্ব, এই বলিয়ান শক্তির আত্মবল, আত্মার এই দেহবল, শরীর, আমরা যে শরীর নিয়ে এত দাপট অহংকার বৈভব নিয়ে আমরা চিন্তা করছি, এই শরীর ধারণের ক্ষেত্রে যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে আত্মশক্তি, যেটাকে আমরা অনেকে প্রাণের শক্তি বলছি, আর এই প্রাণের দেবীকে ঐতরেয়ী উপনিষদে বলা হয়েছিল গায়ত্রীকে প্রাণ প্রদায়ী, সুতাময়া বলদা বেদ মাতা প্রচোদয়ন্তং পাবমানে দিব্যানাম আয়ুঃ প্রাণ প্রজাং কুসুম কীর্তিং দ্রবিণং ব্রহ্মবর্চসম। এই ব্রহ্মবর্চস আসলে যে কারণে মানুষ তার শরীরে দেহে অজস্বী, মনের মধ্যে সে তেজস্বী, আত্মোপলব্ধিতে বর্মর বর্চস্ব তার মধ্যে রয়েছে, প্রত্যেকটার পেছনে কিন্তু সেই আত্মশক্তি আত্মবল, এটাকে আগে আত্মতত্ত্ব বলা হচ্ছে। আসলে আমরা তত্ত্ব এবং অতত্ত্ব, আরে কোথায় কোথায় যেন আমরা বলছি আত্মতত্ত্ব, অমুক তত্ত্ব, মন্ত্রতত্ত্ব, এই তত্ত্ব কথাটা বলছি আমরা, পঞ্চতত্ত্ব, তত্ত্ব মানে অপ্রতিরোধ, তত্ত্ব মানে শক্তি, তথ্য এবং তত্ত্বতে অনেক কিছু ব্যবধান রয়েছে। তথ্য যেমন একটা ইতিহাস, ইনফরমেশন, কত কিছু খবর, জ্ঞান বিজ্ঞান নলেজ এগুলো আছে, এগুলা নিয়ে সত্যিকারের অন্তত মানুষের তার মননশীলতার ক্ষুধা মেটে না, তাই মানুষকে তত্ত্বজ্ঞতা
কর্তব্য কিরকম? কর্তব্যের জন্য কোন সংবাদের প্রয়োজন হয় না, তত্ত্বটা হচ্ছে ওটা ভাবনা করা মাত্র তার সমস্ত খবরাখবর তার মধ্যে চলে আসবে, এই হচ্ছে তত্ত্ব। মোটামুটি আমরা এই পঞ্চতত্ত্বকে বিচার করা হয়েছে এই বিশ্বের আলোকে, এই সৃষ্টির লৌকিকতার মধ্যে। অলৌকিক জগতে কিন্তু এই সমস্ত কিছু একাকার হয়ে যাবে, তাই এই আত্মতত্ত্ব আত্মবল একে অর্জন করা উদ্দেশ্যই হচ্ছে এই মানব জন্ম। এই সুরদুর্লভ দেবতারাও চেয়েছে মানব জন্ম, কারণ এই এই কর্মজনই তার মধ্যে এত শক্তি ভরপুর রয়েছে, আত্ম উপলব্ধি করার সামর্থ্য তার মধ্যে রয়েছে, এই সামর্থ্যটুকুকে তার জাগাতে হবে। এতদিন ধরে আমরা MCI, এই মাইন্ডফুলনেস কনসেন্ট্রেশন অ্যান্ড ইনসাইট, মনোযোগ একাগ্রতা এবং অন্তর্দৃষ্টি, এই ত্রিশক্তি ত্রিশূলকে নিয়ে আমরা আলোচনা করেছি। এটা এমনকি নিজে সুস্থ এবং অন্যকেও সুস্থ করা যেতে পারে, বাঁচার জন্য প্রাণকে বাঁচায় গায়ত্রী। আসলে মূলত মৌলিক কথা হচ্ছে এখানে গায়ত্রী, যে সদ্ভাবনার প্রয়োজন, সদ্বুদ্ধির প্রয়োজন। এই যে আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন, নিজের মন ও নাহত চক্রকে পবিত্র রাখা, কারণ আমাদের সৌভাগ্য নররূপে এসে পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিয়ে গেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতির জানাম অপমানন্ত। তিনি হৃদেশে অর্জুন তিষ্ঠ, হৃদেশে ভগবান থাকেন বলে একটা এই যে খবর সংবাদ ঋষি মুনিরাও বলা যাচ্ছে না। তাকে যদি পবিত্র রাখা না গেল, তাকে যদি সুন্দর না রাখা গেল, এটাই তত্ত্বার্পণ। তত্ত্ব দিয়ে তাকে শুদ্ধ করে নিতে হবে, সেই যোগ্যতার সুবাদে আমরা গুরুকে পাওয়া। আসলে এই আত্মতত্ত্বটা হচ্ছে চৈতন্য। যেমন এই চেতনা আত্মতত্ত্ব প্রাণতত্ত্ব যদি এই দেহে বিরাজ না করে, এই দেহ অচল, তখন প্রয়োজন হবে তাকে কবর দিয়ে দাও অথবা জ্বালিয়ে দাও, শ্মশানে নিয়ে যাও, সেটাই মঙ্গল। এত অকার্যকর ওইভাবে তাকে জীবনে যদি আনা যায়, এই বোধটা এই চেতনা জীবনে ব্যবহারিক জীবনে এলেই এটা হয়ে যাবে হুশ। যে চেতনা ছিল আত্মতত্ত্বের যে চেতনা, অভ্যন্তরীণ যে চেতনা চৈতন্য, যা বিরাজ করা যে তত্ত্বটা, যে বস্তুটা, যে অস্তিত্বটা থাকার কারণে এই সঞ্জীবিত হচ্ছে, দেহগানা পচে যাচ্ছে না, দুর্গন্ধ সরাচ্ছে না, সেটা মরে যাচ্ছে না, জীবিত থাকছে, সঞ্জীবিত থাকছে যে তত্ত্বটা, এটা যেমন দেহের জন্য সত্য, আত্মতত্ত্ব আত্মার চৈতন্য দেহকে যোগ্য করে রাখার জন্য যেমন সে উত্তর দায়িত্ব নিয়ে বসে আছে, ক্ষমতা তার ক্যাপাসিটি, এটাই আমাদের জীবনে চলার পথে হুশ। বেহুশ হয়ে গেলে কোনো কাজ হবে না, হুশ যদি না থাকে। এই জন্য প্রায় দেখা যাচ্ছে যে আমরা যখন আলোচনা করতে যাই, তখন ভক্তের জন্য প্রশংসা করি, গুরুদেবের প্রশংসা করি, ভগবানের অস্তিত্বকে নিয়ে প্রশংসা করি, মুনি ঋষিকে প্রশংসা করি, ভালো ভালো কথা বলার চেষ্টা করি। এরকম একটা ঘটনা আছে, এক শিষ্য
এক ঋষিকে জিজ্ঞেস করলেন, গুরুদেব আপনি যে বলেন আলোচনার কি করা, শুধু এই গুণী মহাত্মাদের প্রশংসা করার কথা বললেন, এটা আমি ঠিক বুঝলাম না কি ব্যাপারটা, এখানে তো তত্ত্বগত আলোচনা করা অনেক কিছু প্রয়োজন। আসলে যে সাধু সঙ্গ আমরা বলি, গুরু মহারাজ ঋষি বললেন শিষ্যকে, দেখো এই তো ভালো ভালো মহাত্মাদের প্রশংসা করা, এই তো আলোচনা করা। গুরুদেব এটা তো আমি বুঝতে পারলাম না, তখন গুরুদেব কি করলেন, এই ঋষি কি করলেন, শিষ্যকে নিয়ে বাগানে গেলেন। গুরুদেব এটা বুঝার জন্য বাগানে যেতে লাগবে কেন, তো দেখো বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তখন ছাগলকে ডাকলেন, তখন তো পরিবেশ এবং আকাশ তত্ত্ব শুদ্ধ থাকার কারণে তাদেরও ভাষা আছে, বৈদিক ভাষা বলা যায়। এ ছাগলকে ডাকলেন গুরুদেব, হে ছাগল মহাশয় আসুন তো দেখুন এই কত ফুলগুলো কত কত সুন্দর করে ফুটে আছে। ছাগল কি আর গুরুদেব ঋষির কথা শুনে সে এই সমস্ত ফুলগুলো সে খেয়েই ফেলল। তখন শিষ্য দেখে তো অবাক, তখন বললেন গুরুদেব বললেন তাকে জিজ্ঞেস করলেন কি বুঝেছো ব্যাপারটা কি, হা গুরুদেব আমার আমার যে সন্দেহ ছিল সেটা চলে গেল, আমি বুঝতে পারলাম আপনি কি বলতে চাইছেন। অর্থাৎ ফুলের মর্ম যে বুঝবে সেই মহাত্মাকে বললে কাজে করবে। ছাগলের মতো যারা রয়েছে তাদেরকে যদি এটা বলা হয় তবে সে কি ওই ফুলেই খেয়ে ফেলবে, ফুলের সৌন্দর্য ফুলের মাহাত্ম এই ফুল কত কাজে লাগতে পারে কি তার তত্ত্ব রয়েছে, এটা ভগবানের পাদপদ্মে গুরুদেবের পাদপদ্মে দিয়ে পুজো করা হয় ভক্তির এই এর মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। সুতরাং এই আত্মতত্ত্ব গীতাতে এবং শাস্ত্রে বারবার বলা হয়েছে, এটা আসলে সকলের জন্য নয়, এটা আশ্চর্য বস্তু। আত্মাটাও আত্মাও এক আশ্চর্য, আত্মতত্ত্ব এক আশ্চর্য, আর এই বিষয়ে যে শুনে সেও আশ্চর্য, যে বলে সেও আশ্চর্য, আর এই আশ্চর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে মানব জীবনের সত্যিকারের উদ্দেশ্য এবং তার সার্থকতা। একে বুঝার চেষ্টা করা, বুঝতে পারা, সেই পথে হাঁটলেই বোঝা যাবে জীবনটা সার্থক হয়ে গেল, সুন্দর হয়ে গেল, আনন্দ। আসলে আত্মতত্ত্বটাই হচ্ছে আনন্দদায়ক কিছু, ভগবান বারেও বলেছেন এই আনন্দময় আনন্দ লোক, আনন্দ থেকে সমস্ত কিছুর জন্ম হয়েছে, আনন্দ ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না, আনন্দ সেখানে শেষ হয়ে যাবে সেখানে বিনাশ অনিবার্য। সুতরাং জীবনকে সার্থক করার জন্য, এই জগৎকে রক্ষা করার জন্য, নতুন প্রজন্মকে সঠিক বার্তা দেওয়ার জন্য প্রয়োজন এই আত্মতত্ত্ব। আর এই আত্মতত্ত্বকে সঠিক উপলব্ধি করতে গেলে সবচেয়ে যে সহজ সর্বকালের জন্য, সেটা বাল্য কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য সর্বকালের জন্য শ্রেষ্ঠ পথ হচ্ছে যোগ। যোগ মানে সেই আত্মতত্ত্বের সঙ্গে মনের যোগ করা দেওয়া। এমসি আমরা যে কথাটা আলোচনা করলাম, মনসংযোগ করে দেওয়া, পাওয়া যাচ্ছে না সবসময় বস্তুগুলার চাইতে, শ্বাসটা যেমন আমরা সবসময় পাই শ্বাসের সঙ্গে মনসংযোগ, আসলে প্রত্যেকটা কাজের সঙ্গে মনসংযোগ করার যোগ্যতা অর্জনের জন্য আমরা শ্বাসের সঙ্গে যোগ করার চেষ্টা করেছি। যেমন আত্মোপলব্ধির জন্য যে সাধনা করতে লাগে ধ্যান,
এই যে যম নিয়ম এই অষ্টাঙ্গ যোগ সাধনার কথা বলা হয়েছিল যেখানে, যম নিয়ম আচরণ প্রাণায়াম ধারণা ধ্যান এই সমাধি, এই যে অষ্টমার্গের ব্যাপারটা হচ্ছে এটা সমগ্রটাই কিন্তু আসলে উদ্দেশ্য তার মনকে একাগ্র করার। মনটা যখন শূন্য হয়ে যাবে, মহাশূন্য হয়ে যাবে, সেখানে কোনো কম্পন থাকবে না, কোনো অস্থিরতা থাকবে না, সমাহিত অবস্থায় তখন জ্ঞানের উন্নয়ন হবে, সেখানে উপলব্ধি আসবে, তখন একটা চোখের সৃষ্টি হবে, চৈতি চক্ষু যেটা, যার মাধ্যমে আমরা দর্শন করি। এই দর্শন কথাটা কিন্তু খুব গভীর, দর্শনের ইংরেজিতে কিন্তু দর্শনকে ফিলোসফি বলে, দেখা নয়, ইট ইজ নট টু সি, ইংলিশে কিছু শব্দ রয়েছে টু বিহোল্ড বলা যেতে পারে, দেখার জন্য যে শব্দটা ব্যবহার করে, এটা পয়েট্রিতে রয়েছে, কাব্যে বড় বড় কবিরা ব্যবহার করে গেছেন। আমরা প্রকৃতিকে দেখার সময় টু সি দি নেচার আমরা বলি না, টু বিহোল্ড দ্য নেচার, এটা দর্শন ফিলোসফি। আমরা মন্দিরে গিয়ে তীর্থে গিয়ে বা গুরুদেব রইলেন না বা গুরুদেবকে গিয়ে আমরা দেখি না, মন্দিরে গিয়ে ভগবানকে আমরা দেখি না, আমরা দর্শন করি, মানে তার মধ্যে যে তত্ত্ব রয়েছে ফিলোসফি রয়েছে তাকে আমরা দেখি। যেমন মহাত্মা গান্ধীকে কবিগুরু গুরুদেব তাকে মহাত্মা বলেছে, কেন বললেন, কোটি কোটি মানুষ মহাত্মা গান্ধীকে দেখেছেন কিন্তু মাত্র দু একজন দর্শন করেছেন, কোটি কোটি মানুষ ভারতবর্ষের কেন বহু লোক দেখেছেন কিন্তু দু একজন দর্শন করেছেন, কারা কারা দর্শন করেছেন দুজনের আমরা নাম করব আজকে। আমার গুরুদেব পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা, তিনি মহাত্মা গান্ধীকে দর্শন করেছেন, উনি বিনোবা ভাবে তিনি মহাত্মা গান্ধীকে দর্শন করেছেন, পণ্ডিত নেহেরু নেতাজি তারা দর্শন করেছেন, আর বাকি সবাই দেখেছেন। সুতরাং এই আত্মতত্ত্ব লাভের জন্য একমাত্র এবং উৎকৃষ্ট শ্রেষ্ঠ পথ হচ্ছে গুরুদেব দত্ত। গুরুদেব দেহে থাকুন অথবা না থাকুন, তাকে অন্তর্দৃষ্টি যাকে ইনসাইট আমরা বলছি, এমসিআর জানি ইনসাইট আমরা যে কথাটা বলছি, এই চৈতি চক্ষু, এই চর্মচক্ষু যেমন চোখ বন্ধ করলে পরে আমরা সমগ্র দিল্লিকে দেখতে পারি, সমগ্র গৌহাটিকে দেখতে পারি, সমগ্র ইতালিকে ভূমধ্য সাগরকে আমরা দেখতে পারি, চোখ খুললে শুধু গ্রামকে দেখা যায়, অল্প জায়গা দেখা যায়, চোখ বন্ধ করলে যদি সাধারণ ভাবে সমগ্র হিমালয়কে দেখা যায়, সমগ্র আল্পসকে দেখা যায়, অনুকুটিকে দেখা যায়, দেখা যায় না কামাখ্যা, কামাখ্যা পাহাড়কে দেখা যায় চোখ বন্ধ করলে, কিন্তু কামাখ্যা গিয়ে যদি আমরা দেখতে চাই তবে সমগ্র কামাখ্যাকে আমরা চোখ খুলে দেখতে পারি না, এই সেই চোখ তাকে আমরা অন্তর্দৃষ্টি বলি। প্রথম প্রথম উপযুক্ত গুরু না পেলেও যে কোনো ব্যক্তিকেও গুরুরূপে তাকে মেনে পরিচর্যা শুরু করতে লাগবে, যোগ্যতা হলে সদ্গুরুকে এমনি লাভ করা যায়, ভালো ভালো, এবং
সদ্গুরুদেবের আনন্দে তার অনাহত চক্র থেকে, শিষ্যের অনাহত চক্রে কম্প তরঙ্গ প্রবাহিত হয়ে আত্মজ্ঞান আত্মদর্শনের ক্ষমতা প্রাপ্তি হয়ে যায়। আজকে আসলে এইটাও শেষ হয়ে গেল, এইটাতে দিতে গেলে কি করা যায়, সময়ও প্রায় ফুরিয়ে এলো। তাই এই আত্মতত্ত্ব লাভের একমাত্র সহজ পথ গুরুর আনন্দ। গুরু যদি খুশি হয়ে যান, গুরুদেবকে যদি প্রণিপাত ন সবয়া বলেছেন গীতাতে, তাকে যদি আনন্দ দেওয়া যায়, এই আনন্দের স্ফুরণ যদি ঘটে, কিভাবে প্রাণ দীক্ষা অগ্নি দীক্ষা হয়ে সমস্ত সিদ্ধি ঋদ্ধি চলে আসে, এটা অদ্ভুত। আমি জীবন দিয়ে দেখেছি সত্য, যে গুরুদেবকে আমি এই হরে কৃষ্ণ এই দেহে দেখিনি, এই লৌকিক আমি দেহে দেখিনি। শান্তিগুঞ্জে আমি কি করে গেলাম, সবাই এই গুপ্তাজি এরা সবাই আমাকে ধরে কানতে শুরু করলো। গুরুদেব আর মাতাজি আমার সামনে ওই দিন আড়াইটা বাজে, ওই সময় শান্তিগুঞ্জে খাবার থাকে না, সেদিন নাকি গামলা ভরা ডাল সবজি সব রয়ে গেছে, এটা ইতিহাস, কোনোদিনই থাকেনি। গুরুদেব ব্যবস্থা করে রেখেছে আমার খাওয়ার জন্য, আমি খেতে পাচ্ছি না, দিচ্ছে। গুরুদেব আর মাতাজি বসে আমাকে জিজ্ঞেস বেটে কেছে আনা হওয়া সব কই তকলিফ তো নেই হুই, এইরকম কথা বলছে। অথচ ওনারা 90-তে, আমি গেছি 2000-এ, গুরুদেব 90-তে দেহ রেখেছেন, শান্তিগুঞ্জে দর্শন দেব, অদ্ভুত। এইগুলো তো অবিশ্বাস্য জিনিস, এগুলা মুশকিল। কৃপা হয়ে গেলে কি হয়, এই জীবনে গুরুদেবকে, তখন তো গুরুদেবকে রেখে আমি পুজো করিনি এখানে, এটা ভাবনায় ছিল, জন্ম জন্মান্তরের ব্যাপার ঘটে গেছে, এটা হয়। গুরুদেব গুরু সত্তা প্রীত হলে তৎক্ষণ তুষ্টে জগৎ উত্তম, ভগবান প্রীত হয়ে গেলে সমস্ত কিছু শান্তি আনন্দ হয়ে যায়। আত্মতত্ত্বকে লাভ করার আর কোনো দ্বিতীয় রাস্তা আছে বলে শাস্ত্রও বলছে না, নিজের সাধনা থেকেও দেখেছি, একমাত্র গুরুদেব প্রীত হলে এটা সম্ভব। সেই চেষ্টা যোগ্যতার জন্য MCI এগুলো হতো সহজ পথ, ধ্যান ধারণা, এই জন্য যোগটা যোগ সাধন আমাদের প্রয়োজন, তপস্যার চাইতেও বেশি প্রয়োজন। বয়স হয়ে গেলে তো বেশি তপস্যা করা ঠিকও না, এই সময়ে যোগ সাধনা এটার জন্য, যে এই জন্য বলা হয় কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, অর্থাৎ যোগ করে দেওয়া, নিজেকে একাত্ম করে দেওয়া। যুক্ত হয়ে গেলে, যুগযুক্ত, ভগবান গীতা বলছিলেন যখন তিনি তো মানব দেহ ধারিত, দেহধারী মানুষের এই মানুষই তনুর একটা দুর্বলতা রয়ে গেছে, যেখানে আমরা দেবত্বের অনেকগুলো করতে পারি। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে তিনি ইষ্ট দেবতা মেনেছেন, কারণ মহাদেব তো দেবতা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো মানুষ, মানুষই তনমাস্তিত, কিন্তু তার মধ্যে যে তত্ত্বরা রয়েছে সত্যরা, এটা বোঝানোর জন্য তিনি এসেছিলেন। যে হ্যাঁ, ওটাই তো দারু ব্রহ্ম হলো, চেতনা থেকে কাঠের মধ্যে গিয়েও জগন্নাথ জয় জগন্নাথ হয়ে যাচ্ছেন, সে অন্য কথা। সেই আত্মতত্ত্ব আজকে আমরা এটাই পাচ্ছি, এই আত্মতত্ত্বের মাধ্যমে সবচেয়ে চরম শক্তি মানুষের, এটাকে উপলব্ধি করা, লাভ করা, এটাকে দেখতে পারা, সেই অন্তর্দৃষ্টি হোক সবার, এটার মাধ্যমে সমস্ত কিছু দেখা সম্ভব, তোমার লোক লোকান্তর দেখা সম্ভব, এটা দর্শন লাভ করা যায়, তখন আনন্দ লাভ করা যায়, জীবন সার্থক হয়। ও আজকে আমরা এখানে শেষ করলাম, কারণ এখানে পাওয়া যাচ্ছে না, লাইন বেশিক্ষণ চলে গেছে। সত্যি কি বলবো, আমি গুরুদেবের শ্রীমুখ থেকে যে আত্মতত্ত্ব যোগ সাধনা শ্রবণ করে, মানে আমার কোনো বলার ভাষা নেই।
অতুলনীয় গুরুদেবের আমরা জানি না কতটুকু শ্রবণ করতে পারবো, গুরুদেবের শ্রীমুখ থেকে এইভাবে প্রত্যেক রবিবারে আমরা পরম করুণাময়ী পরমেশ্বর ভগবানের প্রার্থনা করি আমাদের গুরুদেব যেন সুস্থ থাকে, সুন্দর জীবন যাপন করে আমরা যেন ওই প্রত্যেক রবিবাসরীয় জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গল কামনায় আমরা যেন প্রত্যেক রবিবাসরে এরকম তত্ত্বকথা আত্মতত্ত্ব সনাতন ধর্মের অনেক তত্ত্বকথাগুলা গুরুদেবের শ্রীমুখ থেকে জগতের কল্যাণে যদি কোনো হৃদয়বান ব্যক্তির যদি জীবনে কাজে লাগে সেটাই হবে আমাদের সার্থকতা। তো আজকে আমাদের নেটের একটু সমস্যা যার কারণে সময় প্রায় শেষ হয়ে আসতেছে, আমরা আশা করব আপনারা সবাই আমাদের এই শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে যে আমরা সনাতন ধর্মের তত্ত্বকথা আত্মতত্ত্ব আপনাদের জগতের মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমরা প্রচার করি, অবশ্যই আপনারা আমাদের এই আইডি অথবা ইউটিউবে গুরুদেবের অনেকগুলো বাণী অনেকগুলো তত্ত্বকথা পাবেন, শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রচার করবেন। দেখুন আপনার একটি প্রচারে কোনো না কোনো ব্যক্তির জীবনে কল্যাণ বয়ে আসতে পারে, তাতে আপনিও তার জীবনের কল্যাণের কারণে আপনি হয়তো কৃপা ভগবানের কৃপা পাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রত্যেক রবিবারে আমার ইতালিতে আমি রবিবার যদিও আমাদের অফিস অনেকে বন্ধ অনেকে বন্ধ থাকে না, তারপরে আমি গুরুদেবের শ্রীমুখ থেকে এই অমৃত বাণীগুলো শ্রবণ করার জন্য আমি রবিবারে আমি অবধে করে আমি বসে থাকি গুরুদেবের শ্রীমুখ থেকে কবে শ্রবণ করব ওনার মুখনিশ্চিত এই অমৃত সুধাগুলা। তা আসুন আমরা সবাই শ্রবণ করি এবং শেয়ার করি। আজকের মতো আমরা এখানে আজকে লাইভটা শেষ করি, আমাদের সদ্যেও সত্যবত দাদা মনে কিছু বলবেন গুরুদেবের সঙ্গে আমরা একবার গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবস্তুহ তত্ত্ববিধুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধিয়ো নঃ সবাইকে রাত্রির শুভেচ্ছা। আবারও আগামী রবিবার আমরা পরবর্তী জানিয়ে দেওয়া হবে টাইমটা এবং আমাদের নির্ধারিত এই আলোচনা। আজকের মতো আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ সবাইকে।